ওয়েলকাম টু খিচুড়ি ব্লগ। নিশ্চয়ই খুব ভালো আছো। শুভ জন্মাষ্টমী। আর এই জন্মাষ্টমী উপলক্ষে জাস্ট 2 দিন আগেই আমাদের ঘরে এসেছে বিষ্ণুর অবতার, মানে কূর্ম অবতার, কচ্ছপ। অন্য হাতটা নিচে রাখো মুমু, অন্য হাতটা নিচে রাখো। তাকে তো আনা হয়েছে, তার সাথে সাথে তার খাবার আর বাসস্থানও কিনে আনা হয়েছে একসাথে সেট করে। আর প্রথমে মা একটাই কিনে এনেছিল, তবে মার মনে হয়েছে যে ও একা হয়ে যাবে, তাই জন্য কিছুক্ষণ পরে গিয়ে আর একটা কচ্ছপ কিনে এনেছে। তবে এগুলোতে অসুবিধা হয়নি, কারণ দোকানটা আমাদের একদম নিচেই, মানে ফ্ল্যাটের নিচেই। আর মা অলরেডি বিজি হয়ে গেছে আগের দিন থেকেই মুমুর কৃষ্ণের ড্রেস বানানোর জন্য। মুমুকে কৃষ্ণ সাজানো হবে, একে স্কুল থেকে বলেছে রাধা বা কৃষ্ণ কিছু একটা সাজাতে। এমনিও আমরা ভেবেছিলাম যে এবার কৃষ্ণ সাজাবো, কারণ আগের 2 বছর আমরা ওকে রাধাই সাজিয়েছিলাম। আজকে সকালবেলা উঠেই বিজি হয়ে গেলাম জ্যান্ত ভগবানকে, মানে আমাদের ঘরের যে ছোট্ট জ্যান্ত ভগবানটা আছে তাকে সাজানোর জন্য। এইবার সেই ছোট্ট ভগবানকে আসনে বসালাম আর তারপরে তার পুজো করলাম আমরা সবাই মিলে, যদিও আইডিয়াটা মায়েরই ছিল। আচ্ছা, ছোট্ট ভগবানের সামনে যে মটকাটা দেখছো সেটা কিন্তু ওরই ডিজাইন করা, মানে ওর আইডিয়া, প্লাস ও পেইন্ট করেছে আর সবকিছু লাগিয়েছে। কেন যে ওর এরকম আইডিয়া এলো জানি না, ইভেন ফাইনালি ও বলছিল আমার একটা ফেদার লাগবে ওপরে লাগানোর জন্য। তো আমি জাস্ট জোগাড় করে দিয়েছি, আর আমি, মা, সার্বিক সবাই মিলে জোগাড় করে দিয়েছি দৌড়ে দৌড়ে, আর ও লাগিয়েছে। তারপরেই ফটাফট শুরু করে দিলাম ঘরের পুজোর সাজগোজ। আর এই যে জামা কাপড়গুলো দেখছো, ঠাকুরের জামা কাপড়ও সমস্ত মাই কালকে রাতে বসে বসে বানিয়েছে।
রান্নার পুরো দায়িত্বটা মারই ছিল, তো আমি তো হেল্প করতে পারছিলাম না, তো তাই জন্য বাবাই মাঝে মাঝে এসে একটু হাত লাগাচ্ছিল। একদিকে আমি সাজিয়ে চলছি আর অন্যদিকে মা একটার পর একটা রান্না করে যাচ্ছে, আর মোটামুটি একা হাতে 2-3 ঘন্টার মধ্যে মা যে এত কিছু রান্না করে ফেলবে সত্যি ভাবতে পারিনি। মানে এর আগে হয়তো অনেকবার করেছে, বাট একটা টাইমে মানে মাঝে মাঝে ভুলে যাই যে মার ক্ষমতা কতটা, মার মা নামটার সঙ্গে হয়তো পাওয়ারই একদম অ্যাটাচ হয়ে থাকে। তো ফাইনালি অনেক কিছু 2-3 ঘন্টার মধ্যে মা নামিয়ে ফেলেছে, আর আমরা অনেক কিছু ভগবানকে খাওয়াতেও পেরেছি আর আমরাও খেতে পেরেছি। Thank you.
আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে আর খিচুড়ি ব্লগকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। চলো টাটা, দেখা হবে বুধবার।